মহিলা বহুদিন ধরেই ভুগছিলেন পিঠের ব্যথায়। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক জানান তার অপারেশন করতে হবে। অপারেশন করা হয়, কিন্তু দেখা যায় তার একটি কিডনি শরীরে নেই। মৌরিন পাচেকু অপারেশনের পর জানতে পারেন তার চিকিৎসক তার কিডনিকে টিউমার ভেবে কেটে ফেলে দিয়েছেন। এরপরেই সেই সার্জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন ওই রোগিনী। ডক্টর রামন ভাস্কুয়েজের দায়িত্ব ছিল ওই রোগিনীর পিঠ কেটে অংশগুলি বের করা। ফ্লোরিডা হাসপাতালে হয় 51 বছর বয়সী ওই রোগিনীর অপারেশন। একটি অংশ কেটে বের করে নেওয়ার সিদ্ধান্ত নেন সার্জন। তিনি মনে করেছিলেন সেটি রোগীর টিউমার, যেটি ছিল তার কিডনি। সেই ভ্যালভিক কিডনিকেই ক্যান্সারাস টিউমার ভেবে ফেলেন সার্জন। অ্যাবডোমেনের যেখানে কিডনি থাকার কথা, ভ্যালভিক কিডনি সেই স্থানে থাকে না। এ ব্যাপারে চিকিৎসকের কোনো কিছু বলার ছিল না। তিনি ওই ভ্যালভিক কিডনিটি শরীর থেকে বের করে নেন 2016 সালের এপ্রিলে। মৌরিন জানান, উনি আমার জীবন নিয়ে সিনেমেনে খেলেছেন। যদি তিনি MRI রিপোর্টটি দেখতেন যেটা তাকে দেওয়া হয়েছিল, তাহলে তিনি বুঝতে পারতেন, কিন্তু সেটা তিনি দেখেননি। শ্রীমতী পাচেকু জানান, তাকে এখন সারা জীবনের জন্য ভয়ে ভয়ে বাঁচতে হবে। সবসময় তার মাথায় কিডনি ট্রান্সপ্লান্ট আর ডায়ালাইসিসের চিন্তা ঘুরতে থাকে। US হেলথ অথরিটি এর কাছে শরীরের অংশ ভুলক্রমে বাদ দেওয়াটা দেখার ভুল, ভুল রোগীর বা রং পেশেন্ট এরর প্রভৃতিকে নেভার ইভেন্ট শ্রেণীতে ফেলা হয়। চলতি বছরের এপ্রিল এবং সেপ্টেম্বরে 96টি রং সাইট সার্জারি রেকর্ড করা হয়েছে। সেই তালিকায় ভুল স্তনের বায়োপসিও রয়েছে। ওভারিও কেটে বাদ দেওয়া হয়েছে অপারেশন করতে গিয়ে, এবং ভুল দিকের কোলনও কেটে বাদ দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধান করতে সব হাসপাতালকেই রোগী বা রোগিনীর দেহে স্পষ্ট মার্কিং করে দেওয়া উচিত। এভাবেই হিউম্যান এররগুলি কাটানো সম্ভব বলে মনে করেন অনেকে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।